আসসালামু আলাইকুম। অনেকদিন পরে এখানে এসেছি আনোয়ার স্কুলে, অনেকদিন পর। আমি ফিল্মিনা দেখতে পাচ্ছেন, যেটা পরে হয়েছে ভালো লাগতেছে। এই স্কুলে আমার ছোটোবেলা কাটছে, ক্লাস ফাইভ পর্যন্ত আমি এই স্কুলে ছিলাম। তারপর এখান থেকে তারপর আমি নবকুমারে যাই, তারপর কলেজ লাইফ যাই আমার উদয়নে, এখন ভার্সিটি লাইফ যাচ্ছে, কোনো রকম অনিশ্চয়তার মধ্যে আছি। যাই হোক, এটা হলো এখানেই হলো সেই বিল্ডিং যেখানে আমি পড়াশোনা শুরু করেছিলাম, আমার হাতে করে এখান থেকে স্কুল জীবনের অর্থাৎ একাডেমিক লাইফের শুরুটা আমার এখানেই হয়। দেখাই কোন ক্লাসটা আমি আর কি বসতাম সেটাই আমি দেখাতে যাচ্ছি। সো চলেন দেখে আসি। মেইনলি আমার ক্লাস ছিল মাঝখানেরটা, হ্যাঁ মাঝখানেরটা। এখানে আমার বেবি ক্লাস, বেবি স্ট্যান্ডার্ডে আমার পড়াশোনা শুরু। এই যে ক্লাসটা আপনাকে দেখাতে পারবো, এই যে এই ক্লাসটার মধ্যে আমার ছাত্র জীবন শুরু। এই যে এই ক্লাস, বাট এই ক্লাসে এই বেঞ্চ ছিল না, বেঞ্চগুলো ছিল অন্যরকম। সেই বেঞ্চও আপনাদের দেখাবো, জাস্ট ওয়েট। বউ এখানে আগে কোনো বাথরুম ছিল না, বাট এখন আমি লক্ষ্য করতেছি যে এখানে একটা বাথরুম হয়েছে। নাইস, টাইলস করা খুব সুন্দর বাথরুম করছে। এনিওয়ে, লেটস গেট আপস্টেয়ার। হোপ উই আর গোয়িং টু আপস্টেয়ার। সো ব্লগ ভিডিও এটা ধরে নিতে পারেন কি, এটা ব্লগ। সো না, এটাও না, অ্যাকচুয়ালি এরকম না, একটা বেবি সিটার আছে না, বেবি সিটার টাইপের সিটে আমরা বসতাম, ভালো লাগতো, খারাপ লাগতো না, ভালো লাগতো। ওরকম সিটগুলো দেখতেছি না, মানে একটা রুমে পাচ্ছি না। এনিভে, নেভার রিগ্রেট। এই যে রেলিংটা দেখছেন, এই রেলিংয়ের সাথে আমার অনেক স্মৃতি জড়ায় আছে। এই রেলিংয়ের উপর আমি বসতাম যখন আমি এতটুক ছিলাম, ধরেন এই যে এতটুক ছিলাম, তখন আমি রেলিংয়ের উপর বসতাম, বসে এই মাঠটাই দেখতাম, এই ফুল মাঠটা দেখতাম আর কি। সবাইকে দেখতাম যে সবাই কী করতেছে, অনেকজনের জিনিস দেখে আমি নিজে নিজে এখানে দাঁড়া হাসতাম পাগলের মতো, যদি আমি পাগল না। এনিওয়ে, তো এখানে আমার ছোটোবেলার অনেক স্মৃতি এখানে আছে। হ্যাঁ, আরও অনেক কিছু দেখাবো, ওয়েট। বুম 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 বুম, গেটিং ডাউন ডাউন নামলাম। ও মাই গড, এই যে এখানে এগুলো পাকা হয়ে গেছে, এগুলো আগে পাকা ছিল না, ভাঙা চূড়া ছিল। ফুললি যদি লক্ষ্য করি তাহলে মাঠটার চারপাশ দিয়ে একটা বর্ডার দেওয়া হয়েছে, এই যে বর্ডার, এই বর্ডারগুলো আগে ছিল না। বাই দ্য ওয়ে, আমি যে জায়গায় ঢুকতেছি এই জায়গাতে আমি প্রায় ঢুকতাম, এটা হলো জঙ্গল। এই জায়গাতে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, ভয়ানক এক্সপিরিয়েন্স হয়েছে। সেই জঙ্গলটা আগের মতোই আছে, কিছু চেঞ্জ হয়নি। অ্যাকচুয়ালি এই জায়গাটা চেঞ্জ হয়নি, এই যে আগের মতো ময়লা চলা, কিন্তু এখানে দেখতে পারতেছি যে একটা বিল্ডিং হয়ে গেছে, বাট আগে এরকম কোনো বিল্ডিং ছিল না। হ্যাঁ, আরও অনেক কিছু আছে যেটা দেখাইতে পারি। হ্যাঁ, আমি এখন যাচ্ছি প্রশাসনিক ভবনের দোতলায়। প্রশাসনিক ভবনের দোতলাতে আমি আমার ক্লাস টু ওই জীবনটা অতিবাহিত হয়। সো লেটস গো। আমি এখন উপরে উঠতেছি দোতলা প্রশাসনিক ভবনের উপরে। সো এই যে এই জায়গাটা, কোন জায়গা আপনাকে দেখাই, এই যে সিটিং রুম, সিটিং রুমটাকে ঠিক এই জায়গাটা, এই জায়গাটাতে আসলেই আমি যখন ক্লাস টুতে পড়তাম তখন আমি থমকে যেতাম, কারণ কি এই স্পেসটা ফুললি সবসময় আর কি বলবো আর কি সবসময় রমরমা থাকে, মানে কেউ নাই, ফুললি থাকে হরিব। আর এই যে এই এই রুমটা, এই রুমটা, এই রুমের একটা ফুটা আছে, এই যে কেন ফুটাটা লক্ষ্য করতে পারতেছেন, আমার এখনো সব মনে আছে। এই ফুটার মধ্যে দিয়ে আমি দেখতাম, ভিতরে একটা হয়তো কঙ্কাল আছে। আর এই যে ভয়ানক দৃশ্যটা দেখেন, ফুললি অন্ধকার, যখন আমি ছোটো ছিলাম তখন অন্ধকার ছিল, ইভেন এখনও এটা পরিত্যক্ত, আই ডোন্ট নো ওয়াই। এই তালায় ক্লাস করানো হয় না, আই ডোন্ট নো ওয়াই, বাট এখানে আমাদের আগে ক্লাস হচ্ছে, যখন ক্লাস ওয়ানে মেবি ছিলাম তখন। অ্যান্ড এটা হলো, এই যে আমি কিন্তু পিছন থেকে একটু এখানে আসছি, যে এখানে এটা বাথরুম,
এখন এটা অ্যাবান্ডেন্ট বলতে গেলে আর কি, এই ফ্লোরটা অ্যাবান্ডেন্ট হয়ে গেছে প্রায় অনেকটা আর কি। সবগুলো ক্লাসরুম মনে হয় না যে ইউজ হয়, আগে হচ্ছিল বহুত আগে। আর এই এই ফ্লোরটা অ্যাকচুয়ালি খুবই ভয়ানক, রাতের বেলা যদি আমরা স্কুলে কেউ আসতে পারে তাহলে সে বুঝবে। আর এই যে যাচ্ছি আমরা ক্লাস টু, আমার ভয় লাগতেছে না তাও বলতেছে, এখানে এই তো এটাই সেই জায়গা, স্মৃতি বিজড়িত জায়গা। এখানে এই যে পিজি গেটটা, আর আমার ক্লাস যেটা ছিল এটাও ছিল না, এটাও ছিল না, আমার ক্লাসটা ছিল এটা। হ্যাঁ, এটা ছিল আমার ক্লাস। তো এই ক্লাসে যখন আমি ক্লাস টুতে ছিলাম, আমি বি সেকশনে মেবি আমি ফার্স্ট হয়েছিলাম, বাট আমাকে আমার আম্মু এ সেকশনে নিয়ে আসছে এবং আমি সবার লাস্টে ছিলাম। তা আমার রোলটা সবার লাস্টে টাকা হইত, তো এটাতে আমার মন খারাপ ছিল, 48 রোল ছিল মেবি। তা আমি আম্মুকে বলতাম যে তুমি আমার রোলটা আগে থাকবা, ঠিক আছে, আর খারাপ লাগে। যাই হোক, পরে রেজাল্ট মোটামুটি ভালো হয়, আমি একটা প্লেসে আসি ক্লাস 3, 4, 5 মোটামুটি আর কি অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে গেছিলাম, বাট আমি বেবিতে খুব ভালো স্টুডেন্ট ছিলাম। এনিওয়ে, বর্তমানে আইএলটিএস করতেছি, অস্ট্রেলিয়াতে চলে যাওয়ার ইচ্ছা। হোয়াট ইজ দিস? দিস ইজ হোয়াট ইটস অল অ্যাবাউট। হোয়াট ইজ ইনসাইড? ও, মানি, অনলি মানি ইজ হানি, রাইট ব্রাদার? ওকে, লেট মি ইন্ট্রোডিউস হিম, হি ইজ অ্যান এন্টারপ্রেনার, Ananya Zaman. Say hello, brother. Oh, hello, guys. The okay. Camera is really good. Yeah, C9 Pro is really good. Yeah. Come on, brother. Acha, bhai, apno ki school e porechen na? Na. Kintu amar ei school e onek sriti ache. Etai dekhachhi ar ki. Ei je ei school e ekhane amar class 5 area chilo, tin talay, thik amar anguler piche. So ekhane ami amar class 5 er class chilo, S.M.Saad madam amar class teacher chilo. Onek kichu mone pore. কিন্তু আসলে চেঞ্জ হয়ে গেছে জায়গাটা। আগে আপনি কি কখনো এই বাউন্ডারিগুলো দেখছেন? ছিল ডিজাইনিও, এর জন্য মাঠটা বড় লাগতো। হ্যাঁ, মাঠটা এখন ছোট হয়ে গেছে। আগে যখন ওইখানে বসে ওইখানে দাঁড়ায় আমি আর কি ছয় মারার চেষ্টা করতাম, তখন এটা যে ওই যে একদম উপরে ওইখানে যা লাগতো, উপরে মানে আরও উপরে। ওকে, ভালোই লাগতো। এনিওয়ে ব্রাদার, কাম, লেটস সি and discuss something interesting about what? About today's experience. So yeah, we had a very good experience. We had to come at what, 9 o'clock in the morning. It was a rush, but it was still good. The first examination went well, and right now the examination got cancelled due to some unavoidable circumstances that I cannot mention, and I'm not proud to mention. We cannot mention what we are doing now, and so sad for us, some of the money that we were supposed to receive got cancelled. Yeah. Yet, it was about, we still got the payment that we were supposed to well, get. Well, we got something. Anyway, we are happy. Something is at least better than nothing now. Yeah, something is better than nothing. Yeah, really. But so, this is college section, and that is baby section. Baby? Kindergarten section, and this is what can this I say? This is the high school. Yeah, high school building. This is a high school building, and this is what the academic building is. This is it? Yeah, it's the office building. Okay. Administrative office. Oh well. And this place is where the. And this is Bodgaj. Brother, Bodgaj sir English ki bolte parbe? I'm not sure about that. I gotta look up. আমি জানি না। By the way, হ্যাঁ, এই বট গাছটাই আসলে, এটা কি বট গাছ? I'm not sure. It is. বট বৃক্ষ কিনা, I don't know. But what, have you heard that বট গাছ এর নিচে বট গাছে বলে জিন টিন থাকে? It's persistent shit. I don't believe in all that crap. No, I don't believe in all that crap. But ghost থাকুক বা না থাকুক, but I believe in jinn. না, এটা তো আছে, because it is mentioned on Quran. এটা তো there, so, you are not the only creation in the seven heavens. Yeah, it's yeah, not yeah. About that, মানে বট গাছের যে স্পেসিফিক না, বট গাছে স্পেসিফিক এগুলো আসলে ইনকনসিস্টেন্ট,
No, I have never seen something in my bare eyes. Because এগুলো ইনকনসিস্টেন্ট হইতেও পারে কারণ আমরা জানি যে জিন গাছে থাকে আর আমার একটা ঘটনা যেটা হয়েছিল সেটা হলো এই যে পাশে কোনা দিয়ে যেই জঙ্গলটাতে যাওয়া যায় সেই জঙ্গলে একদিন আমি দেখি একটা মুরগি ঠিক আছে মুরগি দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে তারপর আমি গেলাম ছোট ছিলাম তখন অনেক ছোট ছিলাম ক্লাস টু থ্রি গেলাম গিয়ে দেখি কি মুরগিটা দৌড়াচ্ছে তো আমি মুরগির ধাওয়া করলাম মুরগিটা কই জানি উধাও গেল একটু পরে এসে দেখি কি মুরগিটা হায়দাও 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 মাম তো কিছুক্ষণ পরে এসে দেখি কি মুরগিটা জবাই হওয়া ওইখানে পড়ে আছে এবং ওটা লাফাচ্ছে হঠাৎ বাট ওইখানে কেউ ছিল না There was no one. And I was freaked out. Yeah. Actually, I was so scared. Shabby. আমি তারপর ওটা আমাকে বলছি আমি বিশ্বাস করিনি পরে আবার নিয়েও গেছি রব মামা এই যে এখানে আমাদের মেমোরিজ মানে গুড মেমোরিজ Actually, good and worse দুটোই সবই আছে at school right you're supposed to have good and bad ones as well so ভালো খারাপ দুটোই লাগে দুটোই আছে আল্লাহ দিলে সো অনেক কিছু কিন্তু আসলে কিছু স্মৃতিগুলো আসলে ভাই মিস করি definitely there's nothing like school স্কুল লেভেলের মতো কিছু হয় না স্কুল লেভেল বন্ধুরা বান্ধবরা তো ভুলেই গেছে ভুলে গেছে কি বেসিক্যালি এভরিওয়ান ইজ সো কট আপ উইথ देयर ओन লাইভস এভরিওয়ান বিজি উইথ देयर ओन থিং হ্যাঁ আমি অনেক বিজি থাকি তার মানে এ না যে আমি কেয়ার করি না ওকে আমি অনেক কেয়ার করি আমি ইগনোর করি না বাট সাম পিপল ইগনোর দে আর নাও পিপল টু মি নট ফ্রেন্ডস Well, তুমি যদি শালতো পারতে পারো আমি শালতো পারি না not really you're not supposed to think in that way. I mean if someone is not behaving in the correct way doesn't mean you would change your behavior এখন ঠিক আছে don't take in মানে don't let anyone take advantage of that but yeah, then again I have a self respect although as if someone is behaving irrationally doesn't mean you do that right it's as simple as that তো ভাই আপনার এখন entrepreneur আপনার স্টার্টআপটা কিভাবে শুরু করতে চাচ্ছেন Well, I've got quite a few ideas planned up. Okay. So initially, if things work out well. What kind of product are you focusing on? Well, I'm launching this company which will do consultancy basically. Okay. It will give 360 solutions to all sort of organic businesses. That means it's all about management. It's all about management. Okay. Not really management. It's management definitely, but it's a holistic thing as in. মানে উই উইল হ্যাভ ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টস উই উইল হ্যাভ মার্কেটিং টিম ওয়েল দ্যাটস ভেরি গুড সো ইয়া ইটস এ 360 সার্ভিস নিউ মাইন্ডস এন্ড ফ্যাক্টস ওয়েল ইনিশিয়ালি উই আর স্টিল ফর্মিং দ্য টিমস এখনো সো আই এম স্টিল হায়ারিং দ্য রাইট পিপল ফর দ্য রাইট টাস্কস ওকে সো ইউ আর হায়ারিং ব্রাদার গিভ মি জব ব্রাদার Well, our policy is the first few months you have to work without payment, bucho na? Okay, that means internship without... Yes, it's an internship phase, bucho to. I know. We are a very professional organization, so you know, we have a formal procedure of doing things. No this problem. This is how the multinationals make money. But this is also fun. Yeah, it's fun. And I mean, as long as you're enjoying the task. And we can gather some experience. Yeah, it's all about the experience. And it's all about, you know... being so better with the process. It's all about lessons that we learn. Because you see, me being a business student, I can easily get a service, but then again, I don't think I'll be satisfied with the service, no matter how much they're paying me. Yeah. Either I have to be very passionate about that task, or else, you know, it's just not for me. Yeah. I'm a sort of a person, I'm cut out in a way where I would generate my own thing and make money. And it's not so tough in this economy. It's a rising economy. Bangladesh is getting better. Yeah, yeah. Really, so, we have so many. This goes so out many, to all. This yeah, goes out so, to all the entrepreneurs out there. Never lose hope. Keep yeah, on trying. Never give up. You'll find a way. You'll definitely find a way to crack the deal. I'm also an entrepreneur. Yeah, this guy is making good money. I'm not making good money, but I'm. Well, failure is a pillar of success. Yeah, that's true. Believe me, that's true. That is true. And it's so hot today. And it's crazy. Yeah. As you can see, where is sun? Yeah, it's almost 40 degrees Celsius out here. It feels like 100 degrees though. It feels like 100 degrees, yeah. Not 40 degrees.
I thought I'm wearing white and it's supposed to help me, but it's not. Man. As you can see our faces, we are fully exhausted, actually. This guy is very talented. Has been working really hard. This guy has been working. He's being modest. I'm not that talented. He's talented. No, brother. You're lying, brother. He's super talented. He has been working in the digital segment for a long time, creating very good contents for you guys so that you guys can have a very good time, you know, viewing the contents, learning them, you know, and learning collective things. Things which are interesting, things which are productive, yep, and things by which you can change your life in a positive manner. So please follow this guy, subscribe to his channel. Well, and you know, this is my first vlog. Pray for me as well. okay. So what's your channel name? Bro, I don't have a channel. Inshallah, in due time, you all will see me in the newspaper. Inshallah. We all gonna thrill, inshallah. Right? Inshallah. So today, Bible day. Let's close the vlog. Bye. Bye for now. Cheerio.